ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি, ভোট ডাকাতি করে ক্ষমতায় বসার রেওয়াজ রুখতে চায় রাষ্ট্রপক্ষ। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনা তদন্তে সহযোগিতা করতে আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের প্রতিনিধি দল, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহযোগিতা দেবে ইউরোপীয় ইউনিয়ন, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউ এর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন। ছাত্র জনতার বিজয়কে নস্যাতে চক্রান্ত করছে কিছু মানুষ, মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 495 উপজেলা চেয়ারম্যান, 323 পৌর ও 12 সিটি মেয়র এবং 60 জেলা চেয়ারম্যানকে অপসারণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় আজও দেশের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে। সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত, মাইক্রোবাস চালক গুরুতর আহত। 5 আগস্ট রাজধানী যাত্রাবাড়িতে র্যাব 10-এর কার্যালয় থেকে লুট হওয়া বিভিন্ন মডেলের 7টি আগ্নেয়াস্ত্র ও 4000 রাউন্ড গুলি হস্তান্তর করেছে সেনাবাহিনী। হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজও উত্তাল পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য, ময়নাতদন্তে সংঘবদ্ধ ধর্ষণের আলামত। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে বাংলাদেশের বড় ধাক্কা, কুচকির চোটে ছিটকে গেছেন ছন্দে থাকা মাহমুদুল হাসান জয়।